আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে যে মরিচের চারার একটা ভিডিও শেয়ার করেছিলাম, আজকে আমি মরিচ চাষের আপডেট দিব। এই যে দেখুন মাশাআল্লাহ মরিচ, আমি এভরিডে মরিচ হারভেস্ট করি, তো তারপরেও মাশাআল্লাহ দেখুন প্রত্যেকটা ফ্লাওয়ারে মরিচ এবং খুবই দ্রুত বড় হয়ে যায়। এই যে দেখুন মরিচ মাশাআল্লাহ কোরআন ভরে যায় দেখেও। এইমাত্র আমি এখান থেকে হারভেস্ট করে নিয়েছি, আমি এভরিডে কুকিংয়ে যতটুকু লাগে হারভেস্ট করি। এই যে দেখুন কাঁচা মরিচ গরম গরম ভাতের সাথে, আলহামদুলিল্লাহ এভরিডে আমরা মরিচ গার্ডেন থেকে নিয়ে তারপরে খেয়ে থাকি। একটা ফুলও ঝরে যায় নাই। এবং এটা হচ্ছে উপরের দিকে মরিচ, এই তো আলহামদুলিল্লাহ সব মরিচ আসা শুরু করছে এই গাছটিতেও। প্রত্যেকটা ফ্লাওয়ারে মরিচ আছে। আর এটার মধ্যে মরিচ দেখেন কয়েক শত মরিচ হবে। এভরিডে কাটার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কত অশেষ রহমত, একটা ছোট্ট গাছ থেকে একটা বড় গাছ হয়, তারপরে ফ্লাওয়ার আসে, তারপরে দেখেন ফল, আল্লাহর কত নেয়ামত। আসলে মরিচ এসব চারা আপনি বারান্দাতেও লাগাইতে পারবেন আপনার যদি পিক গার্ডেন না থাকে, এবং আপনার সংসারের যে প্রয়োজন কাঁচা মরিচের সেটাও আপনারা ছোট্ট একটা করিডোর থেকেও গ্রো করে আপনারা সংসারে আপনাদের রান্না ইউজ করতে পারবেন। তো আপনারা ভালো থাকুন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।